এখন বাংলাদেশ ভিসা অফিসার বাইরেটাই বসে আমি ভিডিওটা বানাচ্ছি। কালকে রাতে ট্রেনে চাপিয়ে পরে নর্থ বেঙ্গল থেকে এখন পৌঁছলি কলকাতা। প্রথমে কলকাতা যখন ঢুকলি হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের থেকে বাস ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে মেট্রো ধরে পর সেক্টর ফাইভ থেকে 1.3 কিলোমিটার পায়ে হাঁটে পরে আসলি বাংলাদেশ ভিসা অফিস। ভিসা অফিস যখন আলি, ভিসা অফিস আসার পর এখানে যে সিকিউরিটি গার্ড ছিল গেটে আমাকে সিধাইলো যে তুমি কোথায় যাবে। তো আমি বললি যে আমার ভিসা করতে দিয়া ছিল, আমি পাসপোর্টটা কালেক্ট করতে যাবো, ভিসা আর পাসপোর্ট দুটাই কালেক্ট করতে যাবো। তো আমাকে বললে যে ফার্স্ট ফ্লোরে যাও আর ওইখানে যাই পরে তুমি তোমার পাসপোর্ট আর ভিসা দুটাই কালেক্ট করতে পারো। তো আমি যখন ফার্স্ট ফ্লোরে গেলি সবার থেকে আগে আমাকে সিধাইলো যে তোমার ব্যাগে বা পকেটে বা কোথাও কোনো পান বিড়ি সিগারেট গুটকা এইসব জিনিসগুলো আছে কিনা। তো আমি বললি এইসব জিনিসগুলো কিছুই আমার কাছে নাই। দ্বীপর আমার কাছে দুটো বড় বড় ব্যাগ আছে, এই একটা ব্যাগ, এটা আমার পিঠের ব্যাকপ্যাক আর এটা হচ্ছে আমার সামনের ব্যাকপ্যাক। তো এই সামনের ব্যাকপ্যাকটা আর পিঠের ব্যাকপ্যাকটা বললো ভিতরে ঢুকে এলাও নয়। তো আমি বললি যে না, এগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি এগুলো ছাড়বো নাই। তখন বললি যে ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু এগুলো থেকে কোনো জিনিস বের করো না, ভিতরে এলাও নাই। তখন আমি বললি যে ঠিক আছে আমি কোনো জিনিস বের করবো না। তারপর আর একটা জিনিস হলো, ওরা আমাকে সিধা হলো যে তোমাকে একটা মানি রিসিপ্ট দেওয়া হয়েছিল। আমি একটা ইলেকট্রিক বিলের রকম মানি রিসিপ্টও দেখাইছিলি যে ইলেকট্রিক বিলটার রকম মানি রিসিপ্ট আছে। তো ওই মানি রিসিপ্টটা যখনই দিলে আমাকে একটা টোকেন নম্বর দিল, সেই টোকেন নম্বরটা দিবার পর আমাকে বললো যে ভিতর ধারে যেতে। দিবার আমার ভিতর ধারে ব্যাগটা চেক করলো, আমার চারধারে সিকিউরিটি গার্ড চেক করলো মেটেরিয়াল ডিটেক্টর দিয়ে পরে। তারপর আমাকে বললো যে বাঁধারে যাও, বাঁধারে যাই পরে এখানে দেখতে পাবে যে পাসপোর্ট কালেকশন রুম আছে। তো ওইখানে যাই পরে আমি গেলি, ওইখানে কেউ তখন ছিল না। তারপর আমাকে বললো যে 10-15 মিনিট ওয়েট করো, আসছে কেউ। তারপর আমি এখানে 10-15 মিনিট যখন ওয়েট করলি, ওয়েট করার পর ওরা আমাকে বললো যে আসি গেছে, তোমার মানি রিসিপ্টটা লিয়ে আসা, টোকেন নাম্বারটা লিয়ে আসা। তারপর আমি যখন ওখানে গেলি, ওই ইলেকট্রিক বিলের মতন যে মানি রিসিপ্টটা দিয়েছিল তার নিচে একটা জায়গা ছিল যেখানে রিসিভার কপি বলে একটা অপশন ছিল, ওই জায়গাটা ছিঁড়িল, আমাকে দিয়ে সই করালো। আর সই করাবার পর আমাকে দিয়ে দিল আমার পাসপোর্টটা। যেই পাসপোর্টটা দিল সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে আমার ফোনে মেসেজ চলে এলো যে আমার পাসপোর্টটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভিসা অফিসের সঙ্গে কানেক্ট করা বা এরকম কিছু, এইসব জিনিসের জন্য ধন্যবাদ, এরকম একটা কিছু মেসেজ এলো। এখন গল্প হচ্ছে আমি ভিসা কদিনের পাইছি। আর আমি বিশাল এক্সাইটেড, আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর করছি বাংলাদেশের, কোনো সমস্যা নাই। দ্বীপর আমি এখানে এখন ভিসা পাইছি 15 মার্চ 2023 থেকে 14 জুন 2023, মাল্টিপল ভিসা। আর একবার যখন আমি বাংলাদেশ যাবো একবারে 30 দিন থাকতে পাবো। কিছু কিছু জিনিস শিখেছি, মামা কেডা ভাই কী করছস, কোনো সমস্যা নাই, এইসব জিনিসগুলো বাংলাদেশের কথাগুলো আমার বিশাল ভালো লাগে। সেই কথাগুলো শিখে শিখে এখন আমি পুরো ব্লগ করবো। আমার প্রোগ্রাম আছে, আমি যদি বাংলাদেশ যাই তাহলে আমি হিলি বর্ডারে ঢুকবো, কারণ হিলি বর্ডারে আমার কিছু কন্ট্যাক্টস হয়ে গেছে আর ওইদিকে যাই পরে যে পরিমাণ লোকের সঙ্গে পরিচয় হয়েছে, তো আমার হিলি বর্ডারটাই বেশি ভালো লাগছে ঢুকাটা। কারণ হিলি বর্ডারের থেকে আমি যদি সিলেটের ধারে চলে যাই তো ওইটাই ভালো হবে, কারণ আমি সিলেটের ধারে কিছু ইনভাইট পাইছি, এটা আমার অপশান যে আমি হিলি বর্ডারে ঢুকবো, তারপর হিলির থেকে সিলেট যাবো, তারপর বাকিগুলো দেখবো। আপাতত হিলির থেকে সিলেট যাবো এটুকুটা প্রোগ্রাম আছে, তারপর বাকিটা কোনো প্রোগ্রাম নাই, ঢাকা তো যেতেই হবে, এগুলোই করবো। আর কতদিন থাকবো এটার কোনো প্ল্যান নাই, কী করে মানি এক্সচেঞ্জ করছি, কী করে সিম লিখছি আর এইসব জিনিসগুলোর ব্যাপারেও বলবো। যদি 2-3 দিনের ভিতরে ভিসা পাই যেতি তাহলে আমার 15-20 দিন তো বাংলাদেশের ভিতরেই পুরো একদম ভিডিও করা হতো, কিন্তু আমি সেই সময়টাই এত ভালো ভালো জায়গায় গেলি, এত ভালো এক্সপিরিয়েন্স হলো, আর এটা আশা করি পাতি নাই, যেটা হয় ভালোর জন্যই হয়। বাংলাদেশের দিকে আগাচ্ছি ধীরে ধীরে, আর এখানে ভিডিওটা শেষ করছি ভিসার আপডেটের ব্যাপারে। দেখা হবে কি এরপর বাংলাদেশের যে ব্লগ ভিডিওগুলো আছে সেগুলোর ব্যাপারে।